রবিবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটল মাদারিহাট কর্মতীর্থের সামনে রবিবার সন্ধ্যায় মাদারিহাট কর্মতীর্থের সামনে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরের জঙ্গলে আগুন লাগার ঘটনায় ছড়ায় চাঞ্চল্য পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এবং বন দপ্তর ও পুলিশের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে সংশ্লিষ্ট এলাকার এক বাসিন্দা জানান আগুন লাগার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন কারণ যেখানে আগুন লেগেছিল তার কাছেই ছিল কাঠের ঘর এবং আসবাবপত্র আর তাতে আগুন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারত তবে সকলের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি হ্যাঁ আমরা তো খুবই আতঙ্কিত ছিলাম যেখানে যেহেতু এখানে আমাদের কাছে স্টল আছে স্টলে কাঠের জিনিস এগুলো আছে এরা নষ্ট হতে পারতো বা এখানে কোনো মানুষেরও ক্ষতি হতে পারতো তা আমাদের এখানে লোকাল লোকরা খবর দেওয়া হলো থানাতে এবং বা ফরেস্ট ডিপার্টমেন্টে ওনারা আসলেন ওনারা অনেক উদ্বেগ নিয়ে আগুনটা নিভালেন এখন একটু পজিশনটা ভালো আছে না হলে অনেক বড় দুর্ঘটনা হতে পারত মালদারিহাট লজ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক জানান মানুষের সচেতনতার অভাবেই আগুন এই সুখা মৌসুমে গাছের শুকনো পাতায় আগুন লাগানো হয়েছিল আর যার জেরে এই ঘটনা ঘটেছে তবে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি প্রভাব থেকে বড় কথা যেটা এখনো কিছু মানুষ আছেন মানে পাবলিকরা আছেন যে মানুষগুলো তাদের ভেতরে এখনও সচেতনতার সচেতনতার অভাব আছে যার জন্য এরা আজকে বনের এই শুকনো সিজন ফাল্গুন চৈত্র মাসে যে বিশেষ করে টিক গাছগুলো আছে টিক গাছের পাতা প্রত্যেক বছর ফাল্গুন মাসে ঝরে যায় তো এই মানে শুকনো পাতার মধ্যে মানুষ যদি এভাবে আগুন দিয়ে দেয় তাহলে তো ফরেস্টে আজকে এই জঙ্গলে মানে আগুনে পুড়ে জীবজন্তু বা ছোটো ছোটো পোকামাকড় থেকে শুরু করে বৃহৎ একটা আগুনের রূপ নিতে পারতো সেই একজন আমাদের সাংবাদিক ভাই সেটা খবর পেয়েছে খবর পেয়েছে দৌড়ে এসছে দৌড়ে আসার পর সে বিভিন্ন জায়গায় খবর করেছে তারপর আমরা দেখেছি মাদারিয়ার পুলিশ স্টেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এবং কিছু লোকাল স্থানীয় ব্যক্তিরা তারা সকলে মিলে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আগুনটার তারা উদ্যোগ নিয়ে আগুনটা নিভিয়েছে কিন্তু এই আগুনটা প্রত্যেকটা মানুষের কাছে আমরা অনুরোধ করব এবং স্থানীয় ব্যক্তি যারা আছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন ফাল্গুন চৈত্র এই শুকনো সিজনে যেন কোনোভাবেই তারা জঙ্গলে আগুন না দেন তাদের জন্য আমরাও আমাদের ল জনস অ্যাসোসিয়েশন থেকে উদ্যোগ নেব যে আমরা প্রচার করবো মানুষজনের কাছে যাব মানে পাবলিকলির কাছে প্রচার করবো যে না আপনারা কখনোই ফরেস্টের জঙ্গলে আগুন দেবেন না কীরকম ক্ষতি হতে পারত যদি এই পাশে আসলে আজকে ফাল্গুন চৈত্র মাস এই ফাল্গুন মাসে আমাদের নর্থ বেঙ্গলে বিশেষ করে জলদাপাড়াতে মাদারিহাট এই এরিয়াতে দীর্ঘ পাঁচ ছ মাস মধ্যে কোনো বৃষ্টি নেই চার পাঁচ মাস হয়ে গেছে বৃষ্টি নেই সমস্ত গাছ পাতা সবই তো শুকিয়ে আছে তো এই আগুন একটা ভয়াবহ রূপ নিতে পারতো পাশে দু তিনটা ঘর রয়েছে কর্মতীর্থ ভবন রয়েছে তার সঙ্গে দুটো টিনের ঘর রয়েছে সেই ঘরগুলো পুড়ে যেতে পারতো যাই হোক এই জিনিসটা সে বড় ঘটনা ঘটেনি একজন ওই আবার বলছি যে সাংবাদিক সে একটা খুব উদ্যোগ নিয়েছিল এবং সকলে পরবর্তীতে সহযোগিতা দাঁড়িয়ে দিয়েছে